শুভ আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের নবম দশম শ্রেণীর অনলাইন গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দশম শ্রেণীর গণিত বইয়ের 16.3 অধ্যায়ের সমস্যা 5, 6 এবং 7 নম্বর নিয়ে আলোচনা করবো। গত ক্লাসে এর আগের অঙ্কগুলো করেছিলাম, তো আজকে আমরা 5, 6, 7 নম্বর নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। চলো দেখা যাক। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আল-আমিন সরকার, শিক্ষক নারায়ণকুল ডি মডেল স্কুল এন্ড কলেজ। তো প্রথমে 5 নম্বর যে অঙ্কটা আছে সেটাকে একটু খেয়াল করে দেখো। একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভিতরের পরিধি বাইরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। রাস্তাটি চওড়া নির্ণয় করো। আসলে রাস্তাটি কতটুকু প্রশস্ত সেটা আমরা বের করবো এখান থেকে। এখন এখানে একটা বিষয়ে তোমরা খেয়াল করে দেখবে যে একটা এই যে বৃত্তাকার একটা পদ আছে, এই বৃত্ত একটা মাঠ, এই মাঠের বাইরের রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। এইখানের যে পরিধি এটা আর বাইরের যে পরিধি এটা, এটা থেকে 44 মিটার বড় পরিধি। রাস্তাটা চওড়া মানে এখান থেকে যে রাস্তাটুকু এটা কতটুকু সেটা আমাদের বের করতে পারবো। তো মনে করি বৃত্তাকার মাঠের ভিতরের ব্যাসার্ধ 4 মিটার আর রাস্তাটি হচ্ছে 1 মিটার চওড়া। এটা চওড়াটা কতটুকু ধরে নিলাম, এটা হচ্ছে 1 মিটার চওড়া। তো রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস এক্স। তো এইটা যদি ব্যাসার্ধ যদি এখানে এটা আর হয় তাহলে এটা হবে আর আর এক্স আর প্লাস এক্স। তো বৃত্তাকার মাঠের পরিধি সূত্র আমরা কি জানি, 2πr। আর রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি হবে আর এর জায়গায় আর প্লাস এক্স। রাস্তা সহ মানে এইটা পুরোটা, তাহলে 2πr+x। ছোটটা হলো 2πr আর বড়টা হচ্ছে 2πr+x। তো প্রশ্ন মতো এই দুটোর ব্যবধান কত, মানে এটা হচ্ছে 44 মিটার বড়। তার মানে এর সাথে যদি 44 যোগ করে দেবে বড়টা বড়, তো বড়টা হচ্ছে টুয়াইস পাই আর প্লাস এক্স সমান সমান ভিতরে হচ্ছে টুয়াইস পাই আর এর সাথে 44 মিটার যোগ করে দেবে। তাহলে ছোটটার সাথে 44 মিটার যোগ করলে বড়টা হবে। প্রশ্ন মতো দেখলাম, তো এখানে টুয়াইস পাই আর প্লাস এক্স 2πr এর নিয়ে আসলাম, 2πr এখান থেকে 44। এখানে 2π যদি কমন যায় ধরে থেকে তাহলে আর প্লাস এক্স মাইনাস আর দুইটা বৃত্তের পার্থক্য করলে আমরা করতে পারি। তো আশা করছি বুঝতে পারছো। পরে নেক্সট কথা চলে যাচ্ছি। এবার আমরা 6 নম্বরটা করে দেখি। 6 নম্বর বলছে দেখো, একটি বৃত্তাকার পার্কের ব্যাস হচ্ছে 26 মিটার। পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। একই রকম অঙ্ক, এই যে বৃত্তাকার পার্কের ব্যাস হচ্ছে 26, পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার পর্যন্ত একটি পথ আছে, পথটির ক্ষেত্রফল। পথটা চওড়া চাইছিল এখানে, হ্যাঁ পথটির ক্ষেত্রফল। তো পার্কের ব্যাসার্ধ টুয়াইস আর 26, তাহলে ব্যাসার্ধ হবে 26/2 13 মিটার। তো পার্কের ক্ষেত্রফল হচ্ছে পায়ার স্কয়ার, মানে বৃত্তের ক্ষেত্রফল পার্কের ক্ষেত্রফল, কিন্তু পার্কটা হচ্ছে বৃত্ত টাইপের। তো এখান থেকে আমি ক্ষেত্রফলটা বের করবো, 3.1416 পায়ের মান, আর আর মান হচ্ছে 13। তো 13² এর সাথে পায়ের গুণ করলে 530.93 বর্গ মিটার পাই। এটা হচ্ছে ক্ষেত্রফলটা বের করলাম। এবার পথের প্রশস্ত হচ্ছে 2 মিটার, তাহলে পথ সহ পার্কের ব্যাসার্ধ হচ্ছে 13 আর 2, এই হচ্ছে 15 মিটার। আগে ছিল 13, এখান থেকে এতটুকু 13, আর এখান থেকে এতটুকু হচ্ছে 2, তাহলে 13 আর 2 হচ্ছে 15 মিটার। আচ্ছা, তাহলে পথ সহ পার্কের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এখানে আর মান হচ্ছে 15² হচ্ছে। তো এই 15² সাথে পাই গুণ করলে হচ্ছে 706.86 বর্গমিটার পাই। এটা হচ্ছে পুরোটার ক্ষেত্রফল,
706 আর এটা হচ্ছে শুধু পথ ছাড়া দেখতে বলছি 530 তাহলে দুই ক্ষেত্রফলের পার্থক্য কত এই দুইটা ক্ষেত্রফল যদি পার্থক্য করি তাহলে কিন্তু এই পথের যে ক্ষেত্রফলটা সেটা আমরা পেয়ে যাবো এই যে ভিতরের যে পথটা এটার ক্ষেত্রফলটুকু আমরা পেয়ে যাব তো দুইটা ক্ষেত্রফল 706.80 আর 530.93 বর্গমিটার থেকে যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 175.93 বর্গমিটার সহজে আমরা বের করতে পারছি আশা করছি তোমরা বুঝতে পারছো তো আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি দেখো পরের অঙ্কটা বলছে সাত নম্বর যে অঙ্কটি সাত নম্বর অঙ্কটি তোমরা খেয়াল করো দেখবে সাত নম্বর অঙ্কতে বলা আছে যে একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার পিছনের চাকার ব্যাস হচ্ছে 35 সেন্টিমিটার 81 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত সংখ্যক বার বেশি ঘুরবে তো তোমরা সবাই জানো যে আমাদের ছোট যে চাকাটা সেটা বেশি ঘুরবে বড় চাকাটা কম ঘুরবে একই নির্দিষ্ট পরিমাণ পথ যেতে ট্রাক্টর অনেকেই দেখেছো ট্রাক্টরে দেখবা সামনের চাকা অনেক ছোট এবং পিছনের যে চাকাটা তুলনামূলক থাকে সেটা অনেক বড় তো সামনের চাকাটা বেশি বার ঘুরবে একই পথ যেতে আর বড় চাকাটা যদি পরিধি বড় সেটা কম বার ঘুরবে মনে করো এটা একটা ছোট চাকা এটা একটা বড় চাকা তো গাড়ির সামনের চাকার ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার আর গাড়ির পিছনের চাকার ব্যাসার্ধ হচ্ছে 35/2 যেহেতু এখানে ব্যাস দেওয়া আছে 35 হ্যাঁ এটা ব্যাস হচ্ছে 28 28কে 2 ভাগ করলে 14 পেয়ে যাব আর 35কে 2 ভাগ করলে একটা মান পেয়ে যাব এটা হচ্ছে ব্যাসার্ধ আমরা বের করলাম সামনের চাকার পিছনের চাকার ব্যাসার্ধটা বের করলাম তো সামনের চাকার পরিধি বের করতে হবে যেহেতু এটা ঘুরবে একবার ঘুরে মানে এখান থেকে ঘুরে আবার এখানে আসবে তো পরিধি সমান দূরত্ব থাকবে পরিধি মানে হচ্ছে এই গায়ের অংশটুকু এই যে পরিধি এটা তো একবার ঘুরে আসে এখান থেকে ঘুরে ঘুরে আবার এখানে আসলে সে প্রায় পরিধি সমান দূরত্ব অতিক্রম করে তো তাহলে সামনের চাকার পরিধি হবে সূত্র হচ্ছে 2πr পরিধি সূত্র পরিধি সূত্রকে আমরা জানি 2πr এটা হচ্ছে আমাদের পরিধি সূত্র তাহলে 2 সূত্রের পাই মান 3.16 আর মান হচ্ছে 14 এটা আমি ক্যালকুলেশন করে পেলাম 87.9648 সেন্টিমিটার পাই একইভাবে পিছনের চাকার যে পরিধি সেটা আমরা বের করছি পিছনের চাকাটা বড় চাকাটা সেটা হচ্ছে 2πr 2π/3.14 আর মান হচ্ছে 35/2 এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 109.956 সেন্টিমিটার আর এরা যাবে কতটুকু দুইটার কিন্তু আমরা পরিধি বের করে ফেললাম এই জায়গার পরিধি এই জায়গার পরিধি বড় জায়গার পরিধি 109.95 আর ছোট জায়গার পরিধি 87.96 তা এরা হচ্ছে 88 মিটার পথ যায় তো 88 মিটার যদি পথ যায় তাহলে 88 মিটার সমান সমান 88×100 তাহলে কত হলো এটা হচ্ছে এত সেন্টিমিটার প্রকাশ করে রাখলাম যেহেতু এটাও সেন্টিমিটারে আছে এটাও সেন্টিমিটারে আছে তাহলে এই পথটাকেও সেন্টিমিটার তাহলে 88 মিটার পথ যেতে সামনের চাকা ঘুরবে সামনে চাকা কতবার ঘুরবে তাহলে একবার ঘুরে হচ্ছে এক পরিধি সমান তাহলে এই এত মিটার পথ যেতে তাহলে কতবার ঘুরবে তাহলে 88×1000 এই যে পথটা এটা দিয়ে রাস্তার পরিধি দিয়ে ভাগ করবে তাহলে কিন্তু এতবার ঘুরবে বুঝলো তো বৃত্তের যে পরিধি বৃত্তের পরিধি দিয়ে রাস্তা চতুর্ক মনে করো রাস্তা হচ্ছে 10 কিমি মনে করো এখান থেকে এখানে হচ্ছে রাস্তা হচ্ছে 10 কিমি আর চাকার পরিধি হচ্ছে এখান থেকে এখানে মনে করো চাকার পরিধি 2 তাহলে 10 কিলো দিতে কয়বার ঘুরবে 2, 1, 2, 3, 4, 5 বার একবার মনে করো রাস্তার হচ্ছে 10 মিটার আর চাকার পরিধি হচ্ছে 2 মিটার তাহলে একবার ঘুরলে 2 মিটার যায় দুইবার ঘুরলে 4 মিটার তিনবার ঘুরলে 6 মিটার চারবার ঘুরলে 8 মিটার পাঁচবার ঘুরলে 10 মিটার চলে যাবে তাহলে এটা কিভাবে পেলাম তাহলে 10 ভাগ যদি আমরা 2 দিই তাহলে পেয়ে যাচ্ছে কত 5 তাহলে 5 বার ঘুরলেই সে কিন্তু এই 10 মিটার পথ অতিক্রম করতে পারে এই জন্য এটা ওইভাবে আমরা চাকাটার পরিধি জানি চাকাটার পরিধি হচ্ছে 87 আর রাস্তা কতটুকু 88 মিটার এটাকে সেন্টিমিটার প্রকাশ করেছি তো 88×100 ডিভাইডেড বাই চাকার পরিধি দিয়ে ভাগ করলে কতবার ঘুরবে বের হয়ে যাবে ভাগ করলাম ভাগ করলে পাওয়া যায় 100.04 বার প্রায় 100 বার ঘুরবে একেবারে পিছনের চাকা হচ্ছে যত পথ তার পরিধি দিয়ে ভাগ করলাম 88×100 হচ্ছে তার পথ 88 মিটার আর হচ্ছে
তার ঘোরার জায়গা এক ভরি দিশে মনে হচ্ছে 109.956, যদি ভাগ করলে দেখা যাবে 80 বার ঘুরবে। তাহলে বুঝতেই পারতেছ ছোট চাকাটা ঘুরবে হচ্ছে 100 বার, আর বড় চাকাটা ঘুরবে প্রায় 80 বার। তাহলে সামনের চাকা থেকে পিছনের চাকা অপেক্ষা কতবার ঘুরবে? 120/80=20 বার বেশি ঘুরবে। এই চাকাটা বড় চাকার থেকে 20 বার বেশি বার। আশা করছি তোমরা বুঝতে পারছো। এটা খুবই মজার একটা অঙ্ক। ট্র্যাক্টর জাতীয় যে যান গুলো আছে সামনের চাকা পিছনের চাকা, এগুলোতে আমরা সুন্দর করে অঙ্কটা অ্যাপ্লাই করতে পারি যে কতবার। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই ছিল। আজকে ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।